তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যিই খুবই ভালো আছো। তো আজকে যে টপিকসটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, তো কালকে তোমাদেরকে যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে একটা কমেন্টস এসেছে, খুব ভালো কমেন্টস। সে তার ব্যাপারেই আজকে আমরা জানবো, যেটা হচ্ছে উনি লিখেছেন 25,000 টাকা খরচা করে টোটাল নাম্বার প্লেট যদি আমরা নিয়ে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে সময় যে সমস্ত অসুবিধা আমরা ক্রিয়েট মানে সমস্যা হচ্ছে, সেই সমস্যার কি সমাধান আমরা পাবো? তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে টোটাল লাইসেন্স, বিশেষ করে নাম্বার প্লেট হলেই আমরা যে সমস্ত এখন এই সময় দাঁড়িয়ে সমস্যাটা ফেস করছি, এই সমস্যাটা কি ঠিক হবে। তো অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, কারণ এরকমই নতুন নতুন টপিকস আমরা এই চ্যানেলে মূলত পেতে থাকবে, যেটা হচ্ছে আমার এই চ্যানেলে, ঠিক আছে? তো টোটাল আপডেট তো তোমাদেরকে দিতেই থাকি, সাথে সাথে আর একটা যেটা তোমাদেরকে ইম্পর্টেন্ট সব থেকে জিনিস তোমাদের জানবার থাকে, যেটা হচ্ছে নতুন টোটো আসছে, কিরকম তার ফিচার্স আসছে, বাকি সমস্ত সবকিছু তো এই চ্যানেলে মূলত তোমরা পেতেই থাকবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আবারও বলছি, যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করে দিও, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো। চলো আজকে ভিডিওটা বন্ধুরা, তো আজকে আমরা যেটা টপিকস নিয়ে আমরা আলোচনা করবো আজকে, সেই আলোচনার প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, যেটা আগেও তোমাদেরকে বললাম যে 25,000 টাকা খরচা করে নাম্বার প্লেট যদি আমরা টোটোতে করি, সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত আমাদের সমস্যা হচ্ছে এখন, বিশেষ করে রোডে উঠতে দিচ্ছে না, বাকি বিভিন্ন জায়গায় গাড়ি ধরাধরি হচ্ছে, যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে, তো তাই সেটা যদি আমরা নাম্বার প্লেট করে দিই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আমরা স্যাটিসফাই হব? তো দেখো, স্যাটিসফাই নাম্বার প্লেট হলেই কিন্তু তুমি টোটো রাস্তায় নিয়ে চলতে পারবে এরকম কোনো মানে হয় না। প্রথমেই আমাদেরকে জেনে রাখতে হবে যেটা কিনা আমরা যেই টোটো কিনছি সেই টোটোর নাম্বার প্লেট তো অবশ্যই আমরা এখন দেখেই কিনছি, সাথে সাথে যেটা প্রশ্ন ছিল যে 25,000 টাকা যে আমরা খরচা করছি, এই খরচা করে যে সমাধানটা আমরা কি পাবো? দেখো, 25,000 টাকা খরচা করছো তুমি একটাই কারণে, যেটা হচ্ছে তুমি একটা নথিভুক্ত হয়ে যাচ্ছ, যেটা হচ্ছে আত্মীয় সংস্থাতে, যেটা পশ্চিমবঙ্গ সরকারে তুমি নথিভুক্ত পাচ্ছ, ঠিক আছে, নাম্বার পেয়ে যাচ্ছ, সাথে সাথে আর একটা কি পাচ্ছ তুমি, বিশেষ করে তুমি ইন্সুরেন্সটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমার বাইদেবে আশা করি কোনোদিন কিছু না, যদি তুমি কোনোভাবে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি টোটোটার ইন্স্যুরেন্স তোমরা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে তোমরা ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছ, সাথে সাথে আত্মীয় নাম্বার তোমাদের কাছে থাকছে, যেটা কিনা তুমি রুট ট্যাক্স দিচ্ছ, যেটা দেখতেই পাচ্ছে সবাই, সেটা হচ্ছে একটাই কথা। এখানে অনেকেই রুট ট্যাক্সটা দেয় না, সেটা হচ্ছে প্রথম কথা। তো রুট ট্যাক্স অবশ্যই দেওয়া দরকার প্রত্যেক বছরে, যেটা সিএফ হয় সিএফটা তোমরা অবশ্যই প্রত্যেক বছরে করো, তাহলে কিন্তু তোমরা ইন্স্যুরেন্সটা তোমরা পেতেই থাকবে, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে যে নাম্বার প্লেট তো নিলাম, নাম্বার প্লেট নিয়ে কিন্তু আমরা সব জায়গায় চালাতে পারছি না, তো এখানে আমি তোমাদেরকে বলে রাখবো এই নাম্বার প্লেট থাকলে কিন্তু তোমরা সব জায়গায় পারমিট তুমি পাচ্ছ না, তুমি পারমিট পেতে গেলে বিশেষ করে তোমাকে পারমিট হতে হবে, গাড়িটা পারমিট তোমাকে করাতে হবে। তো এই পারমিটটা করতে গেলে এখন যেইভাবে দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা, তোমাদের একটা কাজ করতে হবে, যেটা কিনা তুমি যদি পঞ্চায়েতে থেকে থাকো পঞ্চায়েতে তোমাদের সাথে যোগাযোগ করতে হবে, বিশেষ করে সেখানে গিয়ে জানবার দরকার আছে তুমি পাবে কিনা, রুট পাবে কিনা, সেই সমস্ত ব্যাপার টোটো কিনার আগে তোমরা আগে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে। বিশেষ করে যদি তুমি পঞ্চায়েতে থাকো, পঞ্চায়েতে গিয়ে তোমরা একবার জিজ্ঞাসা করো যে আমি টোটো কিনবো, ঠিক আছে, আমি কি লাইন পেতে পারি, বা এই সমস্ত বিস্তারিত সবগুলো এখন তোমরা একটু জানবার চেষ্টা করো, ঠিক আছে। তো আমরা আজকে জানলাম যে টোটোর নাম্বার প্লেট করলেই যে আমরা রোডে উঠতে পারবো এরকম কিছুই নয়, ঠিক আছে, তোমাকে আগে দেখতে হবে তুমি পারমিটটা পাচ্ছ কিনা, ঠিক আছে। তো পারমিট করতে গেলে এখন এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে কোথায় যেতে হবে, এর আগেও তোমাদেরকে অনেক ভিডিও তো দিয়েছি বলেছি, হ্যাঁ, তো অবশ্যই তোমরা কমেন্টস করোনি, আজকে যে কমেন্টসটা আমি পেয়েছি সত্যি খুব ভালো লেগেছে কমেন্টসটা থেকে, তো তোমরা এরকম কমেন্টস অবশ্যই করতে থাকো, বিভিন্ন ভাবে তোমরা কমেন্টস করো, আমি যতটা পারবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং তোমার ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো এইখানে তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদেরকে কমেন্টস করতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা জানলাম কি, বিশেষ করে যদি কিনা নাম্বার প্লেট থাকে, যেটা প্রশ্ন তোমাদের মধ্যে আছে যে 25,000 টাকা এক্সট্রা করে আমি খরচা করছি সেখানে দাঁড়িয়ে রুটে কি উঠতে পারবো, না, এটা কিন্তু একদমই না, ঠিক আছে। বিশেষ করে তুমি কিন্তু রুট পারমিট যতক্ষণ তুমি না হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি গাড়ি চালাতে পারছো না, ঠিক আছে, বিভিন্ন জায়গা তোমার ধরতেই পারে। এছাড়া তোমাদেরকে বলছি যেটা হচ্ছে হাই রোডে বিশেষ করে কিন্তু টোটো অ্যালাও নেই, সেইটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে যেমন হচ্ছে 5 জন আমাদেরকে অ্যালাও থাকে, বিশেষ করে যেটা হচ্ছে 4 জন পিছনে 1 জন ড্রাইভার, এই টোটাল মিলে কিন্তু আমরা 5 জন আমরা অ্যালাও আছে টোটোতে, বিশেষ করে ই রিক্সা টোটোতে, ঠিক আছে। তো সেই জায়গাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। অনেকেই দেখা যায় কি অনেক জায়গায় 6 জন 7 জন করে নিয়ে ক্যারি করছে, তো সেটা কিন্তু একেবারেই বাঞ্ছনীয় না, তো সেটাও কিন্তু বেআইনের মধ্যে পড়ে।
তো যেটা তোমাদের সব থেকে কমেন্টসে যেটা জিজ্ঞাসা তোমরা করেছিলে বা দাদাটা যেটা জিজ্ঞাসা করেছিল সেটা অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করলাম। তো দেখো নাম্বার প্লেট হলেই কিন্তু তুমি পারমিট পেয়ে যাচ্ছ না, পারমিট করতে গেলে এখন এই সময় দাঁড়িয়ে যদি তুমি পঞ্চায়েতে থাকো পঞ্চায়েত যেতে হবে, যদি তুমি শহরের মধ্যে থাকো তুমি পৌরসভায় তোমাকে যোগাযোগ করতে হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, ঠিক আছে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, অন্যদের সাথে শেয়ার করো, নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দাও। চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।